গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিট পেশ করে সিবিআই। অক্টোবর মাসে সেই চার্জশিট গঠন করা হয়েছিল। এরপর সোমবারের শুনানিতে শিয়ালদহ আদালত চার্জ গঠনের দিন ঘোষণা করতে পারে বলে সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে চার্জশিট পেশের 28 দিন পর এদিন থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো। এর ফ্রেমিং এর জন্য কেস তোলা হয়েছিল, সঞ্জয় রায়কে প্রডিউস করা হয়েছে, সেখানে সঞ্জয় রায় নন গিলটি প্লিড করেছে। কোর্ট প্রাইমা ফেসি এভিডেন্স পেয়েছে টু ফ্রেম চার্জ এগেনস্ট হিম অ্যান্ড চার্জ ফ্রেম হয়েছে। তিনটে সেকশনে চার্জ ফ্রেম হয়েছে, 64, 66 আর 1031, মানে রেপ লিডিং টু দ্য ভিকটিম গোয়িং ইন টু আ ভেজিটেটিভ স্টেট অ্যান্ড মার্ডার। এই তিনটে সেকশনের জন্য সঞ্জয় রায়ের এগেনস্টে চার্জ ফ্রেম হয়েছে। আর ট্রায়ালের ডেট দিয়েছে কোর্ট। আর ট্রায়াল এবার কবে থেকে ট্রায়াল হবে? সোমবার 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে প্রত্যেক দিন। কোর্ট এখন এই মুহূর্তে 11 থেকে 14 তারিখে ডেট দিয়েছে। আর কোর্ট বলেছে আমরা চেষ্টা করবো ডে টু ডে ট্রায়াল করার এই কেসে, তাতে তাড়াতাড়ি কেসটা প্রসিড করে। আদালতে সিবিআই এর তরফে দাবি করা হয় এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জড়িত। তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চায় সিবিআই, তবে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত প্রমাণ এখনো হাতে আসেনি বলে সূত্রের খবর। সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্চিত নিরাপত্তার ঘেরাটো। তার মাঝে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলান্টিয়ারকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার আগেই সোমবার আরজিকর কাণ্ডে দুই মামলার শুনানি চলে দুই আদালতে। আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে আরজিকরে আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলে। অন্যদিকে শিয়ালদহ আদালতে শেষ হয় আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া। তবে সূত্রের খবর, বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেছেন আরজিকর কাণ্ডে একমাত্র অভিযুক্ত। গত 9ই আগস্ট আরজিকরে জরুরি বিভাগে চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে গ্রেফতার হন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে সেই মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। তদন্তভার হাতে পাওয়ার 55 দিনের মাথায় প্রথম চার্জশিট দিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা। চার্জশিটে কেন্দ্র তদন্তকারী সংস্থা জানিয়েছিল ধৃত সিভিক ভলান্টিয়ারই যে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত। তার একাধিক প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। সংগৃহীত বয়ান, ভিডিও এবং ফরেন্সিক বা সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মোট 11টি প্রমাণের উল্লেখ ছিল সেই চার্জশিটে। শিয়ালদহের জেলা ও দায়রা আদালতে সোমবার অভিযুক্ত সঞ্জয় রায়কে পেশ করা হয়। সিবিআই এর চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে এই সঞ্জয় রায়ের নামই রয়েছে। বিচারক রুদ্ধদার কক্ষে তার বিরুদ্ধে শুরু হয় চার্জ গঠন প্রক্রিয়া। ঘটনার 87 দিনের মাথায় চার্জ গঠন শুরু হলো। বিচার শুরু 11ই নভেম্বর, শুনানি হবে রোজ। পাশাপাশি সিবিআই চার্জশিটে ছিল আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম। চার্জশিটে লেখা হয়েছিল গোটা ঘটনার নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা কিংবা আর কেউ জড়িত কিনা সেই দিকগুলি খতিয়ে দেখতে সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে তদন্ত জারি রয়েছে। সেই তদন্ত শেষ হলে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলে জানায় কেন্দ্র তদন্তকারী দল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।